بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد شمانتوك بھائي جانتا যে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের দেশে সারা বিশ্বে যে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ যার বাংলায় নাম দেওয়া হয়েছে তার সম্পর্কে কিছু কথা জানতে চেয়েছেন তো তার আগে প্রথমে আমরা জানবো যে ভ্যালেন্টাইন জিনিসটা কি তারপরে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে এর বিধান কি আমরা জানব বিভিন্ন মাসাকদের ফতোয়া কি সেটা আমরা জানব আমাত তৌফিকিল্লা বিল্লাহ প্রথমে এই ভ্যালেন্টাইন কথাটা হচ্ছে একটা পাদরির নাম খ্রিস্টানরা এই পাদরিকে সম্মান করার জন্য প্রতি চোদ্দই ফেব্রুয়ারি এই দিনটাকে উদযাপন করে এর উপহার উপডৌকন হিসেবে লাল গোলাপের বিনিময় করে লাল রঙের পোশাক পরিধান করে আর এইটা কে মুসলিমরাও এবং সারা বিশ্বের সকলেই এই দিনটাকে পালন করে থাকে এর ইতিহাস হচ্ছে দুশো সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদরি চিকিৎসক ছিলেন ধর্মপ্রচার অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রেসিডাস তাকে বন্দি করেন কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচারে নিষিদ্ধ ছিল বন্দি অবস্থায় জনৈক ও কারারক্ষী দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন এই পাদরি এতে সেন্ট ভ্যালেন্টাইনে জনপ্রিয়তাকে জনপ্রিয়তাকে ঈশ্বান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন সেই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি তাহলে চোদ্দই ফেব্রুয়ারি খুশির দিন নয় একজনের মৃত্যুদিন এরপরে চারশো সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন অর্থাৎ ভ্যালেন্টাইন চোদ্দই ফেব্রুয়ারি প্রথম ঘোষণা হয় চারশো সালে আর এর উদ্ঘাটন যে জিনিসটা হয়েছিল সেটা হয়েছিল দুশো উনসত্তর সালে খ্রিস্টান জগতে পাদরু পাদ্রি এবং সাধু সন্তানদের স্মরণ এবং কর্মের জন্য এই দিবসটা যেমন খ্রিস্টানদের অনেক দিবস আছে তেইশে এপ্রিল সেন্ট জর্জ ডে এগারোই নভেম্বর সেন্ট মার্টিন ডে চব্বিশে আগস্ট সেন্ট ম্যাথল ডে পয়লা নভেম্বর সেন্টম ডে থার্টি নভেম্বর সেন্ট অ্যান্ড্রু ডে সতেরোই মার্চ সেন্ট প্যাড্রিক ডে এরপরে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর এভাবে অনেক তাদের এই দিন পালন করেন খ্রিস্টানরা তখনকার দিনে গির্জার মধ্যে এই তারা ভ্যালেন্টাইন ডে পালন করত এবং মদ পান করত তাই খ্রিস্টীয় ভ্যালেন্টাইন দিবসে চেতনাকে বিনষ্ট হওয়ার জন্য সতেরোশো সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেন্টাইন ডে উৎসবকে নিষিদ্ধ করা হয় ইংল্যান্ডেও ক্ষমতাসীন পিউটানরা এক সময় প্রশাসনিকভাবে এই দিব এই উদযাপন দিনকে এই দিনটাকে উদযাপন নিষিদ্ধ করেন এছাড়াও অস্ট্রিয়া হাঙ্গারি জার্মানি বিভিন্ন দেশে এই দিবসকে প্রত্যাখ্যান করা হয় কিন্তু কালে পশ্চিমা দেশে যুক্তরাষ্ট্রে জনসংখ্যা প্রায় কোটি পাউন্ড তারা ব্যয় করে এই ভালোবাসার দিন এর জন্য কার্ড কেনে ফুল কিনে চকলেট কিনে অন্যান্য শুভেচ্ছা বিনিময় করার জন্য অনেক কিছু উপহার সামগ্রী তারা কেনে অনুমান বলা হচ্ছে টু পয়েন্ট টাকা এই দিন ব্যয় করা হয় এখন ভ্যালেন্টাইন ডে সম্পর্কে শাইক উথাইমিনকে প্রশ্ন করা হয়েছিল যে এই দিনটা সম্পর্কে আপনি কিছু বলুন তিনি প্রথমেই বললেন ইসলামে ভালোবাসা দিবস পালন করা এগুলো জায়জ নয় এটা বেদাত এর সাথে শরীয়তের কোনো ভিত্তি নেই কারণ এই দিন মানুষ অবৈধ প্রেমে পড়ে মানুষ জেনাই লিপ্ত হয় মানুষ খারাপিতে লিপ্ত হয় ফুজুল খরচা করে তাই কোনো মুসলিমের লাল পোশাক পরা লাল জুতো পরিধান করা গোলাপ ফুল দেওয়া প্রেমিকাকে গোলাপ ফুল দেওয়া পার্কে নিয়ে যাওয়া এগুলো না জায়জ শেখ ফতোয়া কোনো মুসলিম যদি এই জিনিসগুলোকে করে সে রাসুল্লাহ সাল্লামের উম্মত থেকে বঞ্চিত হবে সাইকথ হাইমিনের ফতো আসল ওখণ্ড একশো পৃষ্ঠা এরপরেও কিছু মানুষ এই দিনটাকে ইসাই শে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে পালন করতে থাকে এরপরে বলা হয়েছিল যে এই দিন যদি কেউ দোকান করে অর্থাৎ এই দোকানে ফুল বিক্রি করে কাঠ বিক্রি করে তার বিধান কি তিনি বলেন শেখ বলেন যে এই দিনে আল্লাহ সুবাহতালার কুরআন এবং হাদিস থেকে এবং সালেফ সালেহিন ইজমার ভিত্তিতে এই দিনকে পাওয়া যায় না ইসলামের দুটো দিন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ঈদ একটা হচ্ছে ঈদউল ফেতর এবং ঈদউল আযহা এই দুটো দিন বাদ দিয়ে অন্য যে কোনো দিবস পালন করা সাইক মিনের মতে নাজায়েজ এবং হারাম তাই এই দিনকে কেন্দ্র করে কেউ ফুল বিক্রি করবে কার্ড বিক্রি করবে কোন দোকানে যদি বিক্রি করে তার পয়সা উপর যোন অর্থ যে আটা হবে সেটাও বৈধ নয় এটা হারাম আর আপনারা জানেন যে এই ভ্যালেন্টাইন ডে কে কেন্দ্র করে বর্তমান সমাজে যেভাবে অমুসলিমরা করে মুসলিমরাও তাতে আকৃষ্ট হয়ে স্কুল কলেজে ছেলেমেরা দেখবেন পার্কে কিভাবে মুখে মুখ লাগিয়ে আছে এবং অবৈধ পাপাচারে লিপ্ত হচ্ছে এই দিনটা ভালোবাসা দিবস না হয়ে বেহায়াপনা দিবসে পরিণত হয়েছে এই দিনে দেখবেন সব থেকে বেশি মানুষ মহিলারা ধর্ষিত হচ্ছে আর আল্লাহ সুতরা নির্দেশনা আল্লাহ সুমাতল বত্রিশ নম্বর আয়তে বলেছেন তোমরা তোমরা জিনার কাছে যেও না এরপরে উল্লেখ করা হয়েছে সোরাফুর কানে আটষট্টি থেকে উনসত্তর নম্বর আয়তে তোমরা জিনা পাপাচার থেকে বেঁচে থাকো সোরা নূরে দুই থেকে তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যারা এই ধরনের কাজ করবে তারা আল্লাহ নৈকট থেকে বঞ্চিত তাদের জন্য শাস্তি দুনিয়া রাতে এরপরে সেই বুখারিতে বলা হয়েছে যে যারা এই অন্যায়ভাবে অবৈধ প্রেমের সম্পর্ক রাখবে আল্লাহ করবেন ছিয়ানব্বই সেই মুসলিমে উল্লেখ করা হয়েছে দু হাজার সাতশো চল্লিশ সেই তিরমিজিতে উল্লেখ করা হয়েছে এক হাজার একশো বাহাত্তর এক হাজার একশো সাঁত্রিশ এরপরে দেখেন এই দিনটা যদি আপনি পালন করেন তার বিধান কি কিছু আমাদের মুসলিমদের ভাই বোনেরা এটা উত্তেজিত হয়ে এই দিনটাকে পালন করে সে সম্পর্কে হাদিস। যে তিন মানুষ জান্নাতে প্রবেশ করবে না এক ব্যক্তি মত পানকারী জান্নাতে প্রবেশ করবে না দ্বিতীয় ব্যক্তি পিতা যে নাফরমানি করেছে সে জান্নাতে প্রবেশ করবে না আর তৃতীয় ব্যক্তি দায়ুষ যে পরিবারকে পর্দার মধ্যে রাখেনা পরিবারকে অশ্লীলতার দিকে ঠেকে দেয় লাভ করবে না। আপনি যদি সালাত আদায় করেন সিএম পালন করেন আর আপনি হজ করেন আর আপনি দিনের খেদমত করছেন আপনার মেয়ে আপনার সন্তান যদি এই দিনটাকে পালন করে যদি বেহা পোনা করে বেড়ায় যদি পর্দার পর্দা না করে বিভিন্ন জায়গায় ঘুরে যায় মনে রাখবেন আপনি যতই এবাদত করেন যতই আপনি হাজির হন যতই আপনি জাকাত দেন যতই আপনি শ্যাম পালন করেন আপনি আপনি জান্নাতে প্রবেশ করবেন না কথাটা বলেছেন নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম কারণ আপনি দায়ুস আপনাকে খেয়াল রাখতে পারেন আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনার মেয়েকে কোথায় যাচ্ছে কারণ সাল্লাম বলেছেন কাল কে দিনে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি যদি মেয়ের হন আপনাকে দায়িত্ব ছিল ওই মেয়েটাকে পর্দায় রাখা ওই মেয়েটা কোথায় যাচ্ছে আপনার দায়িত্ব মনে রাখবেন একটি খারাপ কাজ করলে সে সার সব পাবে সে খারাপ কাজের পরিণয় আল্লাহ সুবান তাল্লা তাকে যে শাস্তি দেবেন তার শাস্তি হচ্ছে একটা কিন্তু আপনার মেয়ে যখন বেলিল্লা হয়ে পার্কে চলে যাচ্ছে একটা ছেলের সাথে মুখে মুখ লাগিয়ে গায়ে গা লাগিয়ে বসছে তখন আপনার মেয়েকে দেখে অসংখ্য যুবক তারা খারাপ কাজে পাপাচারে লিপ্ত হচ্ছে মনে রাখবেন আপনার মেয়ের জন্য সমস্ত ওই যুবকের দায় ভার আপনাকে দিতে হবে আর আপনি এর জন্য আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না কারণ আপনি দায়ুষ আপনার সন্তানকে আপনি পর্দা এটা উল্লেখ করা হয়েছে শৈ বুখারি পাঁচে ছিয়ানব্বই নম্বর আদিস যে প্রত্যেককে দায়ু দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনার সন্তান কোথায় যায় আপনাকে দেখতে হবে আপনার মেয়ে কোথায় যায় আপনাকে দেখতে হবে আপনি বলছেন আমি জানি না, তারা এখন মডার্ন আমি তো মসজিদে পড়ে আছি আদায় করছি আমি জামাতে আমি আমি কাজ করছি করেছি দিনের এতিম মাদ্রাসার সেক্রেটারি হয়ে গেছি মসজিদের মতআল্লি হয়ে গেছি আর আমি জাকাত দিচ্ছি আমি সিয়াম করছি আমি কি জান্নাতে না গিয়ে পারি নাকি সাবধান আপনি জান্নাতে যাবেন না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন কথা কারণ আপনি দায়ুস আপনি যতই ইবাদত করেন যতই আল্লাহর নৈকট্য করার জন্য আপনি যতই ইবাদত করেন কিন্তু আপনি নিজের পরিবারকে আপনি পর্দার মধ্যে রাখেননি আপনার মেয়ে কোথায় কোন পার্কে গিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনি খেয়াল রাখেন না আপনার ছেলে কোথায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনি খেয়াল রাখেন না তাই প্রত্যেক সন্তানকে সন্তানের পিতামাতাকে শক্ত হতে হবে মনে রাখবেন দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না তাই আপনার সন্তানকে পর্দার হুকুম করতে হবে আপনার মেয়েকে জিজ্ঞাসা করতে হবে প্রয়োজন ছাড়া কেন বাইরে যাচ্ছে সে কোথায় যাচ্ছে দরকার হলে তার পিছু পিছু আপনাকে যেতে হবে এটা আপনার কর্তব্য আপনি নফল সালাদ বাদ দিয়ে আপনি মেয়ের পিছনে যান মেয়ে কোথায় যাচ্ছে দেখতে হবে আর আপনি যদি না যান আপনি মসজিদে যদি নফল সালাত পড়েন রাতে উঠে তাহাজ পড়েন আর আপনার মেয়ে পর্দা হয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে অন্য ছেলের সাথে মুখে মুখ লাগিয়ে শরীরে শরীর লাগিয়ে বসে আছে আপনি জান্নাতে প্রবেশ করবেন না দেখেন যেভাবে ইসলামের মধ্যে এসেছে যে তোমরা কোন কোন মানুষের সাথে বিবাহ হারাম সোনানিসাতে ইসলাম আল্লাহ সুমানা বলেছেন যে একই কথা আল্লাহ সুমানা যে পবিত্র কলাম সোনানিস যেভাবে বলেছেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের আপন বোন তোমাদের মাতা তোমার পিতা যাদের সাথে বিবাহ করেছে তাদেরকে একই কথা হিন্দু ধর্মগ্রন্থে কথা বলা হয়েছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদোপী গড়িয়াসি অর্থাৎ হিন্দু ধর্মে বলা হয়েছে মা বোন এবং রক্ত সম্পর্ক যাদের সাথে তাদের সাথে আপনার হচ্ছে বিবাহ হারাম ঠিক এর পরের অধ্যায় বলা হয়েছে সনাতন ধর্মে মনুষ্যতা শাস্ত্রে দ্বিতীয় শ্লোকেই বলা হয়েছে যে যদি মেয়েরা পর্দা না করে অর্থাৎ পোশাককে বিলিয়ে দেয় শরীরকে বিকৃতি করে আর বিভিন্ন জায়গায় গিয়ে বিপরীত লিঙ্গের সাথে যদি তারা খোলা মেলা মেলামেশা করে তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না অর্থাৎ জান্নাতে যেতে পারবে না প্যারাডাইসে যেতে পারবে না তাই সম্মানিত আমার সকল দিনী ভাই যারা আমাদের ভাই বোন বাড়িতে আছে মনে করবেন না যে আপনি তো ভালো কাজ করেছেন আমি তো বলে দিয়েছি এদিন তুমি পালন করো না আর তারা শুনলো না আমি কি করব এই কথা আল্লাহ মানবেন না কারণ আপনি যদি আপনার পরিবারকে সাবধান করতে না পারেন পরিবারকে যদি আপনি জাহান্নামের আগুন থেকে না বাঁচাতে পারেন পরিবারকে যদি পর্দা না করতে পারেন তাহলে পরিবারকে যে অস্বীতার দিকে ঠেলে দিচ্ছেন এর জন্য আপনি দায়ী হবেন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না তাই এই চোদ্দই ফেব্রুয়ারির যে ভ্যালেন্টাইন্স ডে এটা এসেছে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আর আপনি জানেন মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছেন যে যারা অমুসলিমদের কৃষ্টি কালচারকে ইসলামের মধ্যে প্রবেশ করবে তাদের পরিণাম আপনার হচ্ছে দুনিয়া মাকে তারা ক্ষতিগ্রস্ত সোরা আলী ইমরানের তিন নম্বর উল্লেখ করা হয়েছে যে দিনকে পরিপূর্ণ করা হয়েছে তারা যদি অন্য কোনো কৃষ্টি কালচারকে ইসলামের মধ্যে প্রবেশ করে তাহলে এটা তো তাদের কাছ থেকে গ্রহণ করা হবেই না বরঞ্চ তারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখেরাতে তা আল্লাহ সুবরতলা আমাদের সকলকে করান এবং সেই সৈন্য জীবনযাপন করান